নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব। মাধ্যমিক পাশে কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টে নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরোলো যেখানে খুব ভালো মানের বেতনে এবং পুরোপুরি সরকারি চাকরিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে রাখি অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হচ্ছে পয়লা নভেম্বর দু থেকে আর এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে তিরিশে নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত তো এই যে নির্দিষ্ট সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন এই ভিডিওটি দেখতে থাকুন মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা অন্যান্য হায়ার এডুকেশান সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে খুব ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এদের অফিসিয়াল নোটিফিকেশান যেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পয়লা নভেম্বর থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং তিরিশে নভেম্বর দু পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম যে পোস্ট রয়েছে যেটা হচ্ছে হেড কনস্টেবল টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন যেখানে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে বসে ছাড় পেয়ে যাবেন আর এখানে বলে রাখি বন্ধুরা কোয়ালিফিকেশান কিন্তু বিভিন্ন রয়েছে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন যেখানে বলে রাখি বন্ধুরা যদি আপনারা ক্লাস টুয়েলভ পাস করে থাকেন সায়েন্সে আপনি এখানে আবেদন করতে পারছেন যেখানে এগ্রিগেট দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ যেটা চেয়েছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ মার্কস ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্সে এখানে কিন্তু থাকলে আপনি এখানে আবেদন করতে পারছেন অথবা আপনি যদি ক্লাস টেন পাস করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে টু ইয়ার্সের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রনিক্সে অথবা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটারে যে কোনো একটি ট্রেড থেকে আপনার যদি আইটিআই করা থেকে মাধ্যমিকের পর তবু আপনি এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ দেখতে পাচ্ছেন মধ্যে এখানে কিন্তু আমরা দুটো ধরনের কোয়ালিফিকেশান পেলাম একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটি হচ্ছে মাধ্যমিক পাশে আইটিআই যারা করেছেন ইলেকট্রনিক্সে ইলেকট্রিক্যালে অথবা কম্পিউটার নিয়ে তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আরও একটি কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন বন্ধুরা রয়েছে যারা হচ্ছে ক্লাস টেন পাস যোগ্যতা এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন থ্রি ইয়ার্সের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেন্টেশান অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি রয়েছে যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এই বিভিন্ন ট্রেড থেকে আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তবু এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ ক্লাস টেন পাস এবং তার সাথে সাথে আপনার যদি আইটিআই করা থাকে আবেদন করতে পারছেন আপনার যদি ক্লাস টেন পাস এবং তার সাথে সাথে আপনি যদি ডিপ্লোমা করে থাকেন আবেদন করতে পারছেন অথবা আপনি যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তবু কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন ওই তিনটি কোয়ালিফিকেশানে যে কোনো একটি থাকলেই আপনি এই হেড কনস্টেবল পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যেখানে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত আপনাদেরকে হতে হবে আর এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান সবাই এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে বলে রাখি কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন যেটা অ্যাসেন্সিয়াল সেটা হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ শুধুমাত্র যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটের মাধ্যমিকের সাথে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স যদি করা থাকে আইটিআই তবু এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন অর্থাৎ শুধুমাত্র যদি আপনার মাধ্যমিক করা থাকে তবু আপনি এখানে আবেদন করতে পারছেন আর ডিজারেবল কোয়ালিফিকেশানে যেটা বলা রয়েছে সেটা কিন্তু যদি থাকে তাহলে খুব ভালো হয় তো এই ধরনের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন রয়েছে ক্লাস টেন পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস বিভিন্ন কোয়ালিফিকেশানে আপনারা এখানে কিন্তু কনস্টেবল এবং হেড কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় নিয়োগ চলছে তো বলে রাখি বন্ধুরা এটা কিন্তু রিক্রুটমেন্ট ডট পুলিশ ডট এনআইসি ডট ইন এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এটা বলে রাখি বন্ধুরা এটা কিন্তু বিপির তরফ থেকে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর বলে রাখি বন্ধুরা এই বিপির তরফ থেকে কিন্তু মাঝে মধ্যেই নোটিফিকেশান বেরোয় এদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা যদি নিয়মিত ভিজিট করেন সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন নোটিফিকেশান পেয়ে যাবেন যেখানে বলে রাখি খুব ভালো মানের ভ্যাকেন্সিতে এবং খুব ভালো মানের পোস্টে খুব ভালো বেতনে আপনাদেরকে নিয়োগ করা হয় তো চলুন দেখা যাক এখানে যদি আপনি চাকরিটি পান তাহলে এখানে আপনি কত কী কী ফ্যাসিলিটিস পাবেন অর্থাৎ স্যালারি কী কী রয়েছে সেই সম্পর্কে আমরা ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যেহেতু হেড কনস্টেবল ক্লাস টুয়েলভ পাস যোগ্যতা থেকে কিন্তু নেওয়া হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন লেভেল ফোরের কিন্তু বেতন দেওয়া হবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিন্তু লেভেল ফোরের কিন্তু বেতন এখানে আমরা দেখেছি যে এসএসসি সিএইচএসএল থাকে সেই সিএইচএসএলও কিন্তু এই মানেরই কিন্তু বেতন দেওয়া হয় দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো সেভেন সিপিসি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটি বেতন সেভেন সেন্ট্রাল পে কমিশনে আপনাদেরকে লেভেল ফোরের বেতন দেওয়া হবে আর এখানে কনস্টেবল যেটা রয়েছে মাধ্যমিক পাসে যেখানে লেভেল থ্রির বেতন দেওয়া হবে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এখানে বলে রাখি বন্ধুরা এই যে পঁচিশ হাজার পাঁচশো কিংবা একুশ হাজার সাতশো রয়েছে এর সাথে কিন্তু আরও অন্যান্য যে সমস্ত এইচ আর এ রয়েছে ডি এ রয়েছে এই সমস্ত বিভিন্ন কিন্তু অ্যাড হবে তো শুরুতে আপনারা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু স্যালারি পেয়ে যাবেন তো বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে যদি আপনারা ইচ্ছুক বা কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না এখানে বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু খুব বেশি লাগছে না দেখতে পাচ্ছেন একশো টাকা রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ আর যদি আপনি মেয়েরা হয়ে থাকেন এক সার্ভিসম্যান এসসি এসটি বা এই সমস্ত ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে কোনো টাকা দিতে হচ্ছে না অর্থাৎ তাদের ক্ষেত্রে বিনামূল্যে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন কেবলমাত্র যারা যারা জেনারেল ক্যান্ডিডেট অথবা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কেবলমাত্র একশো টাকা লাগছে আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না আর যদি আপনি মেয়েরা হয়ে থাকেন তো সেক্ষেত্রে কোনো টাকা লাগছে না তো এই ধরনের কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে আইটি বিপির তরফ থেকে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বলে রাখি বন্ধুরা এখানে ভ্যাকেন্সির সংখ্যা কত রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেড কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে একশো ছাব্বিশটি আর কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে একশো সাতষট্টি দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে ভ্যাক্যান্সি সংখ্যা রয়েছে এইভাবেই হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে তো যদি আপনি ইচ্ছুক তাহলে অবশ্যই এক তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন এগুলো প্রত্যেকটি কিন্তু গ্রুপ সি পোস্ট অত্যন্ত ভালো মানের বেতনে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নন গেজেটেড এবং তার সাথে সাথে নন মিনিস্টারিয়াল পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন এবং কনস্টেবল টেলিক কমিউনিকেশন ডিপার্টমেন্টে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা বলে রাখি এক তারিখ থেকে যেহেতু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তো তাই এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এটা আপনারা নোট করে রাখুন দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট পুলিশ ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করা লিঙ্ক পেয়ে যাবেন এক তারিখ থেকে পয়লা নভেম্বর দু থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং তিরিশে নভেম্বর দু তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন আবেদন করার জন্য এবং পরবর্তী এদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা নিয়মিত ভিজিট করলে সম্পূর্ণ আপডেটগুলো পেয়ে যাবেন যে কবে আপনাদের পরীক্ষা হবে সমস্ত অ্যাডমিট কার্ডের ডিটেল প্রত্যেকটি তথ্য কিন্তু আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ